আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্প তুলে ধরি। দর্শক, আজ আমরা এসেছি রাজধানীর খিলগাঁওতে একটি অসহায় পরিবারের সাথে কথা বলতে। এই যে আমাদের সামনে যেই মেয়েটিকে দেখছেন, খুবই অসহায় একটি মেয়ে, আমরা তার মুখে শুনবো তাদের পরিবার বা তার জীবনের গল্পটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আম্মু তোমার? ডালি আক্তার মিম। ডালি আক্তার মিম, অনেক সুন্দর নাম তোমার। আচ্ছা মা, তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার আম্মু আছে আর আমার ছোট দুই ভাই আছে। আম্মু আছে, ছোট দুই ভাই আছে। বাবা কোথায়? বাবা মারা গেছে। আচ্ছা, বাবা মারা গেছে, কিভাবে মারা গিয়েছে একটু? বাবার হঠাৎ মানে একটা রোগ ধরা পড়ে, ক্যান্সার, যার ফলে আব্বু মারা যায়। আচ্ছা, ক্যান্সার ধরা খেয়েছিল। কি কাজ করতেন বাবা? আব্বু ডিমের ব্যবসা করতেন। ডিমের ব্যবসা করতেন। আর মা কি করতেন? মা বাসা বাড়িতে কাজ করত। বাসা বাড়িতে কাজ করত। তো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ। তো ঢাকায় এসেছো কিভাবে? ঢাকায় আম্মুরা মানে অভাবের ফলে আম্মু আসছে ঢাকায়, যার ফলে আমাদের কষ্টে মানে দিন যাচ্ছিল, তার জন্য আম্মু ঢাকা আসে। ঢাকা এসে ভালোই চলতেছিল আলহামদুলিল্লাহ, কিন্তু আমার বাবা হঠাৎ করে মারা যায়, তার ফলেই আর কি। মানে অভাবের কারণে বাবা মা তোমাদেরকে নিয়ে ঢাকা আসছে। ঢাকায় এসে বাবা ডিমের ব্যবসা করতেন আর মা বাসা বাড়ির কাজ করতেন। তো আম্মু তখন তো, যখন বাবা ভালো ছিলেন তখন তো ভালোই তোমাদের সংসার চলতো? হ্যাঁ, ভালোই চলতো আলহামদুলিল্লাহ, ভালোই চলতো। আচ্ছা, তুমি কি লেখাপড়া করো? হ্যাঁ, লেখাপড়া করো। কোন ক্লাসে পড়ো? ক্লাস এইট। ক্লাস এইটে পড়ো, কোন স্কুলে? এই বাংলাদেশ আইডিয়াল। স্কুলের পুরো নামটা একটু বলো। বাংলাদেশ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। বাংলাদেশ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এটা কি খিলগাঁওতে? হ্যাঁ, খিলগাঁওতে, খিলগাঁও পুলিশ পাড়ি। আচ্ছা, খিলগাঁও পুলিশ পাড়িতে। এই স্কুলে তোমার মানে পড়াশোনা বা তোমার স্বপ্ন কি আসলে? আমার স্বপ্ন ছিল বড় হয়ে পড়াশোনা করে আমি একটা ভালো চাকরি করব। ভালো চাকরি করতে, যেন বাবার ডিম বিক্রি করে বা মা বাসা বাড়িতে কাজ করে তাদের কষ্ট দুঃখ ভুলিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তাদের কষ্ট দুঃখ ভুলিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, তো বাবার কি সমস্যা হয়েছিল, কি কারণে মারা গেছে? বললা ক্যান্সার, মানে এটার জন্য কি চিকিৎসা করোনি তোমরা? হ্যাঁ, আমরা অনেক চিকিৎসা করছি, তারপরে কোনো ফল হয় নাই। মানে চিকিৎসা করার পরে মানে বাবাকে বাঁচাতে পারিনি। বাবাকে বাঁচাতে পারিনি না। এখন এই যে বাবা যখন ছিল তখন তো ভালোই ছিল, তো এখন তোমাদের সংসার? এখন আমাদের কষ্টে খুব সংসারটা চলছে, মা মানে সংসারটা চালাতে পারছে না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। খুব কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা আঙ্কেল, তোমার বাবা মারা যাওয়ার পরে তোমাদের এই সংসারের হালটা কে ধরেছে? আমার মা ধরেছে। কিভাবে ধরেছে মা? আচ্ছা মা, তোমার যখন বাবা ছিল তখন বাবা মা দুইজনে কাজ করতো, মোটামুটি ভালো ছিল। হ্যাঁ, সংসার মোটামুটি চলত, ভালো হয়েছিল। আর যে টাকা পয়সা জমাছিল বাবার চিকিৎসার জন্য, চিকিৎসার জন্য শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। তো যখন তোমাদের মা বাবা দুইজনের ইনকাম ছিল তখনই তোমাদের সংসার যেমন হোক আলহামদুলিল্লাহ ভালো চলছে, কিন্তু এখন কিভাবে চলছে তোমাদের সংসার? এখন বর্তমানে আম্মু খাওয়া দাওয়াটাই আমাদের অসুবিধা হয়ে গেছে, কিন্তু এখন আমার পড়াশোনাটা আমি করতে পারতেছি না অর্থের অভাবে। অর্থের অভাবে পড়াশোনা খাওয়া, মানে তোমার আম্মু যে বাসা বাড়িতে যে কাজ করে যে ইনকাম করতেছে তার জন্য সেটা দিয়ে তোমাদের সংসার চলছে? চলছে না। চলছে। এখন তুমি লেখাপড়া করে মানে ভালো চাকরি করতে চাও, এখন তো তোমার বাবা নেই। হ্যাঁ, এই যে তোমার আম্মু এত কষ্ট করে বা মানুষের বাসায় কাজ করে, তোমাকে লেখাপড়া করাচ্ছে, আর তোমার বাকি ভাইরা কি করে? ভাই, আমার ভাই ছোট একটাকে মাদ্রাসায় দিয়েছে, আরেকটাকে স্কুলে দিয়েছিল। স্কুল তো এখন করোনার জন্য বন্ধ, তাই আর ছোট ভাইটা এখন মানে ঘরেই। তো এই যে তুমি আমাদের সামনে ভিডিও করতে এসেছো। হ্যাঁ, এসেছি যে কেউ যদি আমাকে বোন মনে করে বা তাদের মেয়ে মনে করে আমাদের একটু সাহায্য করতো, তাহলে আমি আমার পড়াশোনাটা চালাইতে পারতাম। পড়াশোনা চালাইতে পারতাম। বা এই যে তোমার মা তো এখন দেখা গেছে, তোমরা আজকে ভাত খেয়েছো কি দিয়ে বলো তো? আজকে ভাত রান্না করেছিল মানে ডাল রান্না করেছিল মা। আচ্ছা, যখন মানে ধরো ভালো কিছু খেতে মন চায়, তোমার আম্মু তো সেই টাকা পয়সা নেই তোমাদেরকে খাওয়াইতে পারে না, সেটা কীভাবে দেখো? হ্যাঁ, তখন কষ্ট কর মনকে ভুলাইতে হয় যে এখন আমাদের নেই, এখন কী হবে, যখন মার হবে তখন মা এনে দিবে। মা এনে দেবে। এখন তুমি লেখাপড়াটা তো তোমার এখন বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তুমি কি লেখাপড়া করতে চাও? হ্যাঁ, আমি লেখাপড়াটা করতে চাই। যদি আমাদের এই ভিডিও দেখে যদি কেউ তোমার দায়িত্ব নেয় যে তোমাকে লেখাপড়া করাবে, তোমার সমস্ত দায়িত্ব নিল, তখন তুমি কী করবে?
তাদের প্রতি আমি খুব কৃতজ্ঞ থাকবো, যেটা আমার মা বাবা করতো তখন তিনি তারা ওইটা করবে, তো আমি তাদের জন্য দোয়া করবো, তাদের তারাও যেন ভালো থাকে আর আমি যেন আমার পড়াশোনাটা চালিয়ে যেতে পারি, লেখাপড়াটা চালিয়ে যেতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন এই মেয়েটার কথা, ক্লাস এইটে পড়ে, স্বপ্ন দেখেন বড় কিছু হওয়ার বা ভালো চাকরি করার স্বপ্ন দেখেন, কিন্তু জানি না তার স্বপ্নটা কতটুকু পূরণ হবে, কারণ অভাবের সংসার, বাবা ডিম বিক্রি করতেন, একসময় মা বাসা বাড়ির কাজ করতেন, তারপরে বাবা ক্যান্সার হয়ে মারা গিয়েছেন, তাদেরকে যে বাবা মা দুজনে কাজ করার পরে কিছু টাকা জমানো হয়েছে, সে টাকাগুলো কিন্তু খরচ করে ফেলছেন বাবার চিকিৎসার ক্ষেত্রে। এখন মা বাসা বাড়ির কাজ করে যে ইনকাম করছেন, এতে তাদের মানে তিনবেলা খাওয়ারই জোটে না, কীভাবে সে লেখাপড়া করবে। দর্শক, আপনারা বিভিন্ন জায়গায় আমাদেরকে বিভিন্ন আমাদের কমেন্ট বক্সে বিভিন্নভাবে আপনারা জানান যে আমরা আসলে সত্যিকারে যারা অসহায় তাদের জীবনের গল্পটা তুলে ধরি। আমরা তেমনি চলে এসেছি আজ খিলগাঁতে, যেন খিলগাঁ নতুন পুলিশ পাড়ির পিছনে তাদের বাসাটা। আপনারা যদি, আচ্ছা তোমাদের এখানে যদি কেউ যদি সরাসরি এসে তোমাদেরকে বা কেউ দেখতে চায় বা সাহায্য সহযোগিতা করতে চায়, তাহলে কীভাবে আসবে একটু বলবা? জি, তাহলে আমাদের বাসার ঠিকানাটাও নিতে পারে, নিয়ে তারপরে নতুন পুলিশ বাড়ির পিছনে আমাদের বাসাটা, নতুন পুলিশ বাড়ির পিছনে। আর এমনিতে যদি তোমাদেরকে ধরো ফোনে কেউ যোগাযোগ করতে চায়, তোমরা কি ফোন নাম্বারটা দিতে চাচ্ছ? হ্যাঁ, আমরা দিতে চাচ্ছি। আচ্ছা, ফোন নাম্বারটা তো ধরো অনেক ভালো মানুষের কল দিবে, অনেক খারাপ মানুষের কল দিবে। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কিছু বলো। তাদের উদ্দেশ্যে, আচ্ছা যেহেতু মানে তোমার লেখাপড়া বন্ধ বা আমরা খবর পেয়ে এসেছি যে তোমার লেখাপড়াটা বন্ধ হয়ে গেছে, বাবার ক্যান্সারের কারণে মা বাসা বাড়ির কাজ করে লেখাপড়া চালাতে পারছে না, তাহলে তোমার সাথে যদি তারা এসে ফোনে বা ইয়েতে যোগাযোগ করতে চায় বা তাদের উদ্দেশ্যে একটু কিছু বলো। জি, দয়া করে কেউ আমাদের খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিবেন না, কারণ কেউ যদি আমাদের বোন মনে করেন, কারো মেয়ে মনে করেন, আমাদের যদি পাশে একটু দাঁড়ান তাহলে আমি ভালো করে পড়াশোনাটা করতে পারি, ভালোভাবে আমরা বাঁচতে পারবো, কারণ আমরা বাঁচতে চাই, আমাদের অভাব দেখে যে আমরা বাঁচতে বাঁচার কোনো ইচ্ছা থাকবে না তা না, আমরা বাঁচতে চাই। আচ্ছা, মানে যে ফোন নাম্বারটা কি মুখস্থ আছে? হ্যাঁ, ফোন নাম্বারটা বলো। 01703210-7236। আচ্ছা, নাম্বারটা আরেকবার বলো। 01703210-7236। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যদি এই মেয়েটিকে কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চান বা এই পরিবারটিকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে পারেন, তাহলে আপনারা যদি সরাসরি আসতে চান তাহলে খিলগাঁ নতুন পুলিশ পাড়ের পিছনেই তাদের বাসা। আমরা তাদের বাসার ঠিকানাটা আমরা ভিডিওতে দিয়ে রাখবো। আরেকটি কথা, তারা যে ফোন নাম্বারটি দিয়েছে, দয়া করে এই ফোনে কেউ খারাপ উদ্দেশ্যে ফোন দেবেন না, যদি পারেন তাদেরকে একটু পাশে দাঁড়ান, একটু সাহায্য সহযোগিতা করেন। আচ্ছা, এখন এই যে করোনাকালীন বা তোমার আম্মু তো বাসা বাড়িতে এখন আগের মতন সেই কাজগুলো নেই, তো তোমরা এই যে বাসাটা আছো এই বাসা ভাড়া দাও কত? 3000 টাকা। 3000 টাকা, 3000 টাকা। আর হলো তোমার স্কুলের খরচ, ভাইকে মাদ্রাসাত কিসে পড়াও? কিসে পড়ে সে? কিসে পরে মাত্র নতুন ভর্তি করা হয়েছে তাকে। কি স্বপ্ন, তাকে কি বানাতে চাও? কোরআনের হাফেজ বানানোর স্বপ্ন আমাদের আছে। কোরআনের হাফেজ বানানোর স্বপ্ন। তুমি কি স্বপ্ন দেখো? তুমি তো বললে একটা ভালো চাকরি বা এমনি কোনো, অনেকে পুলিশ হয়, ডাক্তার হয় বা বিভিন্ন ধরনের বিভিন্ন স্বপ্ন, মানে তোমার স্বপ্নটা? জি, আমার স্বপ্ন ছিল আমি একদিন ডাক্তার হব। আচ্ছা, ডাক্তার হব। ডাক্তার হওয়া কি কি জন্য? যেন বাবার চিকিৎসার টাকা? হ্যাঁ, যেমন আমার বাবার চিকিৎসার অভাবে মারা গেছে, তেমন যেন কারো বাবা পরিবার থেকে কেউ বিনা চিকিৎসায় না মরে যায়। বিনা চিকিৎসায় না মরে যায়, মানে টাকার অভাবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন, হ্যাঁ, কারণ সে হয়তো বিষয়টা সেইভাবে গুছিয়ে বলতে পারে না, কিন্তু মেয়েটা ক্লাস এইটে পড়ে, হয়তো কখনো ক্যামেরার সামনে আসেননি, খুব নার্ভাস ফিল করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু একটি জিনিস, আপনারা যদি ধরেন, আমরা এর আগে আমরা বেদে সম্প্রদায়ের বিভিন্ন ধরনকে নিয়ে, বিভিন্ন মানুষদেরকে নিয়ে আমরা বিভিন্ন প্রতিবেদন করেছিলাম, কিন্তু তখন আমাদের যারা সম্মানিত দর্শক শ্রোতা আছেন তারা বিভিন্ন ধরনের অভিযোগ দিয়েছেন যে তারা মানুষের সাথে প্রতারণা করে। অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি যে সঠিকটা তুলে ধরার জন্য, এই জন্য তাদের পুরো বাসার ঠিকানাটা আমরা দিয়ে রাখছি, কীভাবে আসতে হবে ঢাকা খিলগাঁতে, একদম মেন রাস্তার কাছেই, মানে বাসার ঠিকানাটা একদম ঢাকা খিলগাঁ। আপনি যদি মালিবাগ রেল লাইনের সেই দিক থেকে আসেন তাহলে খিলগাঁ ব্রিজের নিচ দিয়ে আসলে বাম সাইডে একটি রাস্তা আছে, অল্প একটু আসলে বাম সাইডে রাস্তা দিয়ে এসে সরাসরি সাহায্য সহযোগিতা করতে পারেন।
জাহানবিলা, আমরা বাসাটার সবকিছু ঠিকানাটা আমরা ভিডিওতে দিয়ে রাখব দর্শক। আর এই মেয়েটির কিন্তু লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে, যদি আপনারা পারেন কারো বোন হিসাবে, কারো মেয়ে হিসাবে যদি পারেন এদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন। কিন্তু দয়া করে আপনাদের কাছে অনুরোধ, কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে এই পরিবারটিকে ফোন দিবেন না। আচ্ছা, লাস্ট দর্শকদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে বলো। উদ্দেশ্য বলার বলতে আমার আর কিছুই নাই, যে কেউ যদি আমাদের সাহায্য করে তাহলে আমরা খুব খুশি হতাম, যে আমি ভালো করে পড়াশোনাটা করতে পারতাম, আমার ভাই পড়াশুনো করতে পারতো, সেও কোরআনের হাফেজ হইতে পারতো যদি কেউ আমাদের সাহায্য করে। কেউ যদি সাহায্য সহযোগিতা করে, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আমরা পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গায় হয়তো আবার আপনাদের সামনে দেখাবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।